Hello guys, this is Solaiman Ripon. Welcome to my channel. আমরা দুজন যাব Cox'S Bazar বাইকে। তো আমি বের হলাম। আমার সাথে আরেকজন যাবে দুই নম্বর গেট থেকে। আমি ওকে এখন নিতে যাব। ওকে ওখান থেকে পিক করার পর আমরা Cox'S Bazar উদ্দেশ্যে রওনা দিব। Daniel, কোথায় আসছে আসছে আই তো আমি আমার আর 2 মিনিট লাগবে তুই কি আসছিস দুই নম্বর গেট হ্যাঁ দুই নম্বর গেট দাঁড়া আছিস হ্যাঁ ওকে ওকে ঠিক আছে আমি রওনা দিচ্ছি ওকে বাই হেলসে ড্যানিয়েল তো আমরা এখন রওনা দিব দুই নম্বর গেট থেকে আমরা এখন নতুন ব্রিজ পার হচ্ছি ভাবলাম একটু দাঁড়াই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারেন হাতগুলো ছোট ছোট ট্রলারগুলো দেখতে পাচ্ছেন আপনারা একটু থামলাম ব্রেক নিলাম আমরা আবার রওনা দিব আমার সাথে আছে আজকে সারাদিন থাকবে ড্যানিয়েল 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 মানে ওর নাম হচ্ছে যে ডাইনাল বাট আমি ওকে ড্যানিয়েল নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি ঠিক আছে আপনারা একটু দেখেন ব্রিজ পাওয়া যায় নাস্তা জানি না ভিতরে যাই নাস্তা করতেই হবে এই হলো ডাল ভাজি পরোটা তুই কি খাচ্ছিস পুরা পেটে সবই ভালো লাগে যাই খাই চা কেমন হলো ভাইয়া আমরা সকালবেলার নাস্তা শেষ করলাম এখন আমি চা খাচ্ছি না আমি জানি না চা আমার কাছে মনে হচ্ছে প্রবলেম তাই খাচ্ছি না বেশ মজা ডিমিল খাচ্ছে যদিও সে রিকমেন্ড করছে যে চাটা বেস্ট ভালো তারপর আমি নিচ্ছি না যাই হোক আমরা এখন আবার রওনা দিব কক্সবাজার উদ্দেশ্যে চলুন সাথে থাকুন দেখতে থাকুন যাত্রা পথে বিরতি দুজনেরই মানে তলদেশ ব্যথা হয়ে গেছে আমাদের দুজনেরই তাই ওর রিকোয়েস্টে আমরা একটু নিলাম যাত্রাপথে রিপন ভাই যে জোরে চালায় ও তবে আমরা সেফ মোডে চালাচ্ছি সেটা বড় কথা আমরা কোনো ঝুঁকি নিতে চাই না দেখ আমরা সিগারেট ছেড়ে দিচ্ছি আমরা এখন খুব ভালো ছেলে না ভালো ছেলে না ভালো আগুন ছিলাম এখন মানে আমরা ধূমপান করি না একদম পিওর না এখন শুধু পানি পান করি আবার পানি বলতে আবার তাহলে আবার শুরু করা যাক জার্নিটা আমরা
আমরা কক্সবাজারের পথে চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে কক্সবাজার এখান থেকে আরো দেখতে পাচ্ছেন 60 কিলোমিটার আর 60 কিলোমিটার তো আমাদের ধারণা আরো 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগতে পারে আমরা যেহেতু মোটর বাইকে রওনা হয়েছি তো 1 ঘন্টা পর পর আমরা একটা ব্রেক নিচ্ছি তো এখন আরেকটা ব্রেক ছিল এখন 60 কিলোমিটার আমরা এখন চকরিয়া বাস টার্মিনাল তাই না এটা চকরিয়া বাস টার্মিনাল এখানে আগু বিরতি আচ্ছা যাক সে ফ্রেশ হলো আগা করে ফ্রেশ হলো তো আপনাদেরকে বাস টার্মিনাল একটু ঘুরে দেখাই এখান থেকে জিপগুলো ছাড়ে আর এদিক থেকে সবগুলো বাস দেখতে পাচ্ছেন এত কল একসাথে আগে কখনো দেখছেন কিনা জানি না আপনারা চাইলে যদি কলার বেশি বেশি কলার প্রয়োজন হয় এখানে আসতে পারেন আমরা কক্সবাজার আরেটার মধ্যে পৌঁছেছি এখানে আসলাম একটা ছোট ভাইয়ের বাসায় ওখানে উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে সেই পলি হ্যালো যার বাসায় আমরা আসলাম ফ্রেশ হলাম আরেকজন তো সে ভয়ঙ্কর রকম ক্লান্ত তার নাকি আগা গোড়ায় ব্যথা করতেছে তার মাসাজ লাগবে দেখি আমরা কোনো ওর জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা আমরা এখন রওনা হয়েছি বিচের উদ্দেশ্যে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতো এত প্যারা খাই নেই এখন সিটি কলেজ থেকে কলাপুর যাইতে গিয়ে প্যারাটা খাইতে হচ্ছে বলি আমাদের গাইড ভাইয়া সুন্দর করে বলতে হবে ভাইয়া কি গাইড ভাইয়া তো উনি আমাদেরকে যে রাস্তা নিয়ে যাচ্ছেন যে রাস্তার অবস্থা বুঝতেছেন নিশ্চয়ই আমরা এখন কলাতলি চলে এসেছি ডলফিনের মোড় ড্যানিয়েল সামনে আছে আমাদের গাইড ভাইয়া এখন আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম বিচ অলির বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট করলাম এরপর অলির বাসা হচ্ছে সিটি কলেজের মোড় ওখান থেকে আমরা কলাতলি ডলফিন মোড় হয়ে এখন বিচে নামলাম চমৎকার লাইট এত সুন্দর লাইট আসলে এই পাইতে হলে এই সময়টাতেই আসতে হয় আসলে এখন বাজে এখানে 4টা একটু ঘুরে দেখাই আপনাদের লোকজন অনেক কম তুলনামূলক তবে এটাই এটাই আমার ভালো লাগে মানুষজন একটু কম থাকলেই একটু ভালো লাগে আসলে আমাদের মেইন ক্যামেরা ক্রু ড্যানিয়েল মাছটা তো খোলা যাবে এখন সমস্যা তো নাই
সমুদ্র সৈকতে সূর্য ডুবতে চলছে, চমৎকার একটি দৃশ্য। চলুন আমরা একসাথে উপভোগ করি। আমরা রওনা হয়েছি ইনানি বিচের উদ্দেশ্যে মেরিন ড্রাইভ হয়ে। আমরা এখন আসলাম ইনানি বিচ। আপনারা দেখুন, এক এক জায়গার এক এক লোকেশনের চিত্র এক এক রকম। এখানে অবশ্য আমরা সরাসরি বিচে বাইক নিয়ে নামতে পারলাম। কলাতলি কিংবা লাবণী সুগন্ধা ওই স্পটগুলোতে বাইক নিয়ে নামার সুযোগ নেই। আসলে আমরা নিচ থেকেই আবার মেরিন ড্রাইভ হয়ে আরও কয়েকটা স্পটে নামবো, আপনাদেরও দেখাবো। ড্যানিয়েল আমাদের ক্যামেরা ক্রু সাথেই আছে সবসময়। আরেকটি অংশ মূল ইনানি বিচ থেকে মেরিন ড্রাইভ হয়ে কলাতলি ফেরার পথে নেক্সট পয়েন্ট যেটি সেটি ইনানি বিচেরই আরেকটি অংশ। আপনারা দেখুন,